নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকাল বাসররাত ভালোই হয়েছে। যেমনটি বলেছিলাম, সুমিত তো বেশ ভালোই গান গায়, তো অনেকটা সময় ওর গান শুনেই চলে গেছে। কিশোর, তারপরে আপনার রফির গান বেশ ভালো গায়, কিন্তু তারপরে আমাকেও গাইতে হয়েছে, যদিও বা খুব একটা পারিনি। আচ্ছা, বলা হয়নি, পাপিয়াও কিন্তু গান শিখেছে, তো মোটামুটি ও গান করতে পারে। তো মোটামুটি পাপিয়ার বন্ধু বান্ধব, তারপরে ওই আপনার ফুচু, এরা সবাই মিলে বেশ ভালোই জমিয়ে আড্ডা হয়েছে। ভাইয়েরও কিছু বন্ধু ছিল, মোটামুটি ভালোই কেটেছে রাতটা। তো এখন সকালে উঠে এবার আশীর্বাদের পালা, সবাই একে একে করে আশীর্বাদ করছে। বাবা আর মাকে দেখলে তো খুবই খারাপ লাগছে, মানে আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মা। তো মোটামুটি আজকে বিদায়, তো মেয়ে চলে যাবে, এই জন্য একটু মনটা খারাপ। এখানে এই সম্পাদিতি বড় মাসির বড় মেয়ে আর ওই ওনার মেয়ে আর এইটা ছেলে, এতক্ষণে দেখতে পাওয়া গেল। মেয়েও এখন অনেক বড় হয়ে গেছে, সৌমি। আচ্ছা, আপনারা যদি আগের সবকটা ভিডিও মিস করে গিয়ে থাকেন, তাহলে আরেকবার পরিচয়টা দিয়ে দিই। এটা হলো পাপিয়ার ঠাকুমা। পাপিয়ার দিদা। বাবা
আমার শ্বশুরমশাই। তো এই প্রণাম মানেই কিন্তু ভালোই রোজগার। এটা পাপিয়ার ছোট মাসি, আশা করি ওনাকে অনেকবারই দেখে থাকবেন। উনি মোটামুটি বিয়েটা অনেকটাই সামলেছেন। আর এইটা ছোট কাকিমা, ধানবাদেই থাকেন। ছোট মাইমা, আর ইনি ছোট মামা। তো ওনাকেও নিশ্চয়ই বিয়ের সময় অনেকটাই সময় দেখতে পেয়েছেন। ছোট মেশো, আর এখন যাকে দেখছেন ইনি হলেন ছোট কাকা। আর এটা পাপিয়ার বড় কাকা। আমার একটু কনফিউশন হয়, মানে কনফিউশন এই জন্যে নয়, ও আবার একজনকে কাকা বলে একজনকে কাকু বলে, আমার খুব কনফিউজিং লাগে। এখন আমি জানি না বড় কাকা না কাকু আর ছোট কাকা না কাকু, এটা পাপিয়া বারবার আমাকে বলতে থাকে। জিজু শম্পা দিদির হাজবেন্ড, আসানসোলে থাকেন। এটা দাদা ভাই, দাদা ভাইও আসানসোলে থাকে, বড় পিসি বড় ছেলে। আচ্ছা, আশীর্বাদ শেষ হলো, এইবার আমাদের যাবার পালা, বিদায়। আর এই আশীর্বাদের দৌলতে বেশ ভালোই কিন্তু উপার্জন হয়েছে।
আচ্ছা, গতকাল মোটামুটি এটা ফাইনালাইজ হয়ে গেছিলো, 10,000 চাওয়া হয়েছিল, 5,000-ই ডিল হয়েছিল, তো সেটা এখন দেবার পালা। আচ্ছা, আগে শুনে নিন কি হচ্ছে। আরে ছোটি দি, ছোটি দি দাও, আরে টিটু দাও 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 দাও, শোনো ঠিক আছে চলো, 1,000 হবে তো, শোনো পুরো গ্যাং আছে, তো শুনলেন তো গল্পটা কি হয়েছে। তো 10,000 চেয়েছিল, 5,000 রাতেই ঠিক হয়েছিল। তো তাও যদি সকালে না দিয়ে চলে যাওয়া হয় তো ছুটিটা লুকানো হয়েছে। তো যাই হোক, আমরা 10,000-ই দিয়েছে। এই মামার হাতে হাড়িটা দেখে বারবার আমার যুগু সর্প কথাটা মনে পড়ছে, কোথায় শুনেছেন বলুন তো। এখানটা একটা অদ্ভুত কাণ্ড, একজন ক্রমাগত কেঁদে চলেছে আর বাকিরা মোটামুটি ঝগড়া করছে পয়সার জন্যে, বাসরাত জাগার জন্যে টাকা নিয়ে। তো হাসা হাসি ঠাট্টা আর পাপিয়া ক্রমাগত মন খারাপ, সত্যি একটু দুঃখ হচ্ছিল। না, শুধু পাপিয়ার মন খারাপ সেটা বলবো না, অনেকেরই মন খারাপ, বাবা মার আমারও এটা দেখে খুবই খারাপ লাগছিল, খুবই এম্বারেসিং। Thank you.
মনকে মানিয়ে নিয়ে অবশেষে আমরা বেরিয়ে পড়লাম সিন্দ্রি থেকে। এবার উদ্দেশ্য আসানসোলে। এইবার আসানসোলে গিয়ে কী কী আমাদের কাস্টমস রিচুয়ালস আছে সেটা দেখাবো পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। তো আমরা এই সিন্দ্রি থেকে বেরিয়ে গেলাম, এইবার আসানসোলে ঢুকব। আচ্ছা, আসানসোল ঢুকে গেছে, কিন্তু বাড়ি ঢোকার আগে মার নির্দেশ ছিল যে শ্রীপল্লী কালীবাড়ি হয়ে আসার, তো তাই জন্য এখানে চলে এলাম মন্দিরে মাকে প্রণাম করতে। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে, কমেন্টস করবেন। কালকে আবার 8টায় দেখা হচ্ছে, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। ভালো থাকবেন।